নমস্কার বন্ধুরা, এই চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিক্স সেমিস্টার, যেটা রিসেন্টলি তোমাদের এক্সাম হতে চলেছে, এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থটের। তো সেইটার ইম্পর্টেন্ট যে সমস্ত কোয়েশ্চেন পেপারগুলো তোমাদের আসতে পারে, তো সেরকম আমি একটা কোয়েশ্চেন তৈরি করেছি, তো তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। তো চলো আমরা দেখি নিই কীরকম ধরনের কোয়েশ্চেন তোমরা করবে। দেখো, এখানে আমি প্রথমে যেটা দিয়েছি, দু নাম্বার ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, ধরো নেচার অফ জিওগ্রাফি এই বইটি কার লেখা, তো এটা হবে কার, না রিচার্ড হাডসনের। দু নম্বরে দেখো বলেছে, কাকে প্রাকৃতিক ভূগোলের জনক বলা হয়, এটা হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট। তিন নম্বর দেখো, অন এয়ার্স ওয়াটার প্লেস এই গ্রন্থটি কার লেখা, এটা হবে হিপোক্রেটাসের লেখা। চার নম্বর দেখো, কে প্রথম ক্রোনোলজিক্যাল সায়েন্স এর ব্যাখ্যা দেন, সেটা হবে স্ট্র্যাবো। পাঁচ নম্বরে হচ্ছে, দ্য অপটিক্স অ্যান্ড দ্য টেরাবিবিলস এটা কার রচনা, এটা হচ্ছে টলেমির রচনা। ছ নম্বর দেখো, জিওগ্রাফিকা এই গ্রন্থটি কার লেখা, এটাও কিন্তু স্ট্র্যাবোর রচনা। সাত নম্বরে, দ্য গাইড টু জিওগ্রাফি এটা কার লেখা, এটা হচ্ছে টলেমির লেখা। আট নম্বরে বলছে, কে প্রথম কাস্পিয়ান সাগরকে অভ্যন্তরীণ সাগর রূপে বর্ণনা দিয়েছিল, এটা হচ্ছে হেরোডোটাস, তিনি প্রথম বর্ণনা দিয়েছিলেন কাস্পিয়ান সাগরকে অভ্যন্তরীণ সাগর রূপে। এরপরে দেখো বলছে, হোয়াট ইজ স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, স্টপ এবং গো ডিটারমিনিজম কি, তোমরা ডেফিনেশনটা লিখবে। দশ নম্বরে, কার্ল রিটারের তারা রচিত যে ভূগোল পুস্তক তার নাম লিখো। তারপরে হচ্ছে, হোয়াট ডিউ মিন বাই অ্যাপ্লাইড জিওগ্রাফি, মানে ফলিত ভূগোল বলতে তোমরা কি বোঝো, এটা দু নম্বরের ডেফিনেশন তোমরা দিয়ে দেবে। বারো নম্বরে বলছে, জলবায়ু নিয়ন্ত্রণবাদের প্রবক্তাটা কে, অর্থাৎ কে জলবায়ু নিয়ন্ত্রণবাদ এর কথাটা বলেছিলেন। তেরো নম্বরে, প্রয়োগবাদ বলতে কি বোঝো, এটাও কিন্তু ডেফিনেশন। চোদ্দো নম্বরে দেখো, নিও ডিটারমিনিজম বলতে কি বোঝো, এবং পনেরো নম্বরে, নিয়ন্ত্রণবাদ বলতে কি বোঝো। তো পনেরোটা আমি দু নম্বরে কোয়েশ্চেন দিয়ে রেখেছি, তো তোমরা এগুলো করবে। এরপরে দেখো পাঁচ নম্বরে কী কী কোয়েশ্চেন দিয়েছি। এক নম্বরে বলেছে, গ্রিক ভূগোলবিদদের নিয়ন্ত্রণবাদ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি সেটা সংক্ষেপে উল্লেখ করতে বলেছে, পাঁচ নম্বরের। দু নম্বরে দেখো, ভূগোলে যে সিস্টেমেটিক অ্যাপ্রোচ যেটা রয়েছে, তো এটা সংক্ষেপে উল্লেখ করো। তিন নম্বরে, ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অর্থাৎ স্কোপ আর যে কন্টেন্টটা রয়েছে জিওগ্রাফির সেটা লিখতে হবে। চার নম্বরে, আলেকজান্ডার ভন হামবোল্ট এর যে জিওগ্রাফিতে যে অবদানটা তিনি দিয়েছিলেন সেটা। এবং পাঁচ নম্বরে, এক্সপ্লেন দ্য চেঞ্জিং ইন্টারপ্রিটেশন অফ দ্য ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, মানুষ পরিবেশ সম্পর্কের মধ্যে যে চেঞ্জটা আসছে, তো সেটাকে ইন্টারপ্রিটেশন করা, পাঁচ নম্বরের, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ছ নম্বরে দেখো, ডিসক্রাইব দ্য ডিটেল দ্য কন্ট্রিবিউশন অফ আরবিয়ান জিওগ্রাফার্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফিক্যাল থট, অর্থাৎ আরব যে ভৌগোলিকরা রয়েছে তাদের কী কী অবদান রয়েছে এই ভূগোল দর্শনের ক্ষেত্রে, তো সেটা কিন্তু লিখতে হবে। এবং তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সাত নম্বরে, যে ব্রিং আউট দ্য সিগনিফিক্যান্স অফ সিস্টেমেটিক জিওগ্রাফি ইন চেঞ্জিং দ্য আউটলুক অফ ক্লাসিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ ধ্রুপদী ভূগোলের যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে প্রণালীবদ্ধ যে ভূগোল তার যে তাৎপর্যটা কিন্তু উল্লেখ করতে হবে, এটাও পাঁচ নম্বর জন্য ইম্পর্টেন্ট। আট নম্বরে বলেছে দেখো, দ্য রাইট দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন ডিটারমিনিজম এবং নিও ডিটারমিনিজম, এই ডিটারমিনিজম এবং নিও ডিটারমিনিজমের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা লিখতে হবে। ন নম্বরে দেখো বলছে, হোয়াট আর দ্য কন্ট্রিবিউশন অফ গ্রিক ফিলোসফার অ্যান্ড রোমান ফিলোসফার, তো এটা আমি পাঁচ নম্বরে দিয়েছি, এর কারণে তারা তোমাদের দিয়ে দিল আড়াই নম্বর করে পাঁচ নম্বরের যে গ্রিক ফিলোসফার এবং রোমান ফিলোসফারের কী কী কন্ট্রিবিউশন রয়েছে, তো সেক্ষেত্রে গ্রিক ফিলোসফারের দুজনের নাম দিয়ে দিলে, রোমান ফিলোসফারেরও দুজনের নাম দিয়ে দিলে। দশ নম্বরে দেখো, রাইট দ্য কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ফিলোসফার ইন অ্যাস্ট্রোনমি, অর্থাৎ আমাদের ভারতের যারা দার্শনিকরা রয়েছে তাদের জ্যোতির্বিদ্যাতে তাদের কী কী অবদান ছিল সেটা লিখতে পারো। এবার দেখো দশ নম্বরে কী কী ইম্পর্টেন্ট। এক নম্বরে দেখো, ইলাবোরেট করো যে দ্য ডিসকাস ওয়েদার দ্য জিওগ্রাফি ইজ আ সায়েন্স অর সোশ্যাল সায়েন্স, মানে জিওগ্রাফি বিজ্ঞান নাকি একটি সমাজ বিজ্ঞান, তো এটা নিয়ে কিন্তু তোমাদেরকে ডিসকাস করতে হবে, এটা দশ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। দু নম্বরে দেখো, গিভ দ্য ডিটেলস ইম্পর্টেন্স অফ ভয়েস
অ্যান্ড এক্সপ্লোরেশনস, মানে কি আবিষ্কারের এবং বিভিন্ন ধরনের যে সমস্ত সামুদ্রিক অভিযান, তো তার ইম্পর্টেন্স দিতে হবে। এখানে ভয়েস বানানটা ভুল লেখা হয়ে গেছে, এটা ভয়েজেস হবে। 3 নম্বরে দেখো, রাইট দ্য ডিটেলস কন্ট্রিবিউশন অফ জার্মান স্কুল অফ জিওগ্রাফি, অর্থাৎ জার্মান যে ভূগোলবিদরা রয়েছে তাদের কী কী কন্ট্রিবিউশন আছে। এবং তারপরে বলে যে গিভ দ্য ডেফিনেশন অফ রিজিয়ন ইন জিওগ্রাফি, ভূগোলের যে অঞ্চল তার একটা তোমাকে সংজ্ঞা দিতে হবে। এবং ফ্যাক্টরস অফ রিজিয়ন, রিজিয়নে কী কী ফ্যাক্টরস রয়েছে। এবং ক্লাসিফিকেশন অফ রিজিয়ন, মানে অঞ্চলের কী কী শ্রেণীবিন্যাস রয়েছে, কেটে কেটে 10 নম্বরে দিতে পারে। 5 নম্বর দেখো, রাইট দ্য অবজেক্টিভস অফ কোয়ান্টিটেটিভ রিভলিউশন ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলে যে রাশিমাত্রিক বিপ্লব তার কী কী অবজেক্টিভস রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো এটাই ছিল শেষ প্রশ্ন। তো তোমরা কোয়েশ্চেনগুলি দেখলে এবং তোমরা এরকম ধরনের কোয়েশ্চেনগুলো করে রাখলে তোমরা আশা করি কমন পেয়ে যাবে এই এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে। তো পরবর্তী ভিডিওতে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।